আমরা কথা বলছিলাম ঘাড় ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। তো দেখা যায় কি অনেক সময় যেটা খুব একটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, যে অনেকেই কিন্তু সেলুনে যে ঘাড় ফোটায় বা ঘাড় ম্যাসাজ করে আর কি, এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন যে এটা করা কি আমাদের জন্য ঠিক কিনা। অবশ্যই না, এটা ভালো কথা বলেছেন। প্রায় আমরা রোগী পেয়ে থাকি এবং যেটা এখন পঙ্গু হাসপাতাল আছে জাতীয় সরকারি, ওখানে কিন্তু আপনি প্রায় প্রতিদিন একজন কোনো না কোনো এই জাতীয় রোগী পাবেন যে ইঞ্জুরি নিয়ে আসছে। সেটা নট অনলি যে সেলুন বা বিভিন্ন মেসেজ থেকে, বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে, সেটা সেলুন হতে পারে, বাসায় অনেক সময় বিভিন্ন কাজের লোক বা নিজস্ব আত্মীয় স্বজন দিয়ে অনেকে মেসেজ করে, তো তখন দেখা যায় ইঞ্জুরি নিয়ে আসে। এবং ওই জাতীয় সরকারি হাসপাতালগুলোতে আসলে বেসিক্যালি খারাপ ইঞ্জুরিগুলো যায় ওখানে আসলে, কারণ প্রাইভেটলি অনেক সময় ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। তো ওখানে দেখা যায় যে প্যারালাইসিস নিয়ে আসতে পারে, চার হাত পা অবশ ঘাড়ের, যদি আপনি যেটা বলছেন যদি সেলুনে গিয়ে মেসেজ করে বা কোনো ফুটানো ঘাড়ে, কারণ ঘাড়ে এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা মাথার পরই ঘাড়ের অবস্থান, ওখানে ওডন্টয়েড একটা প্রসেস আছে, সেকেন্ড যে ভার্টেব্রা আছে ওই ওখান থেকে ওই প্রসেসটা অনেক সময় ভেঙে যেতে পারে যদি ঘাড় ফুটাতে যায় বা কোনো এক্সারসাইজ বা ম্যাসেজ করতে যায়, তখন কিন্তু চার হাত পা সাথে সাথে প্যারালাইসিস হয়ে যেতে পারে, যেটা আমরা কোয়াড্রিপ্লেজিয়া বলে থাকি ডাক্তারি ভাষায়। শুধু মানে এটা তো মারাত্মক সমস্যা হতেই পারে, তাছাড়া ঘাড়ে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, ভিতরে ফ্যাসেট জয়েন্ট আছে, বিভিন্ন আপনার স্পাইনাস যে প্রসেস আছে এগুলাতে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে। তখন দেখা যায় যে যে রোগীর হয়তো কোনোদিনই ঘাড় ব্যথা ছিল না, তার এই সমস্যার কারণে সে মারাত্মক একটা সমস্যা পড়ে যাবে। ঘাড়ের থেকে দেখা যায় যে তার চলাফেরা করতে অসুবিধা হবে, সে হয়তো রেগুলার জবে যেত, জব করা বন্ধ হয়ে যাবে। এবং আস্তে আস্তে রোগী কিন্তু আমরা যে রোগীগুলো পাই আসলে দেখা যায় যে এই রোগীগুলো হিস্ট্রি থেকে যে একটা সামান্য একটা অবৈজ্ঞানিক অ্যাক্টিভিটিজের কারণে বা এই জাতীয় মেসেজ করার কারণে বা এই জাতীয় কোনো অ্যাক্টিভিটির কারণে দেখা যায় যে মারাত্মক একটা স্বাস্থ্য সম্মুখীন, ঝুঁকির সম্মুখীন হতে পারে সে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।